গুড মর্নিং ও সরি এখন বোধহয় মর্নিং আর নেই এখন এখন অলরেডি দেড়টা বাজে আর আমি ভাবছিলাম এখন বোধহয় মর্নিংই আছে কারণ একজন এসছিল একটা বউ এসছিল মানে বৌদি বলতে পারি তো উনি এসেছিলো ওনার সাথে মানে ওনার থেকে আমি অরিফ্লেমের দুটো তিনটে জিনিস নিয়েছিলাম তো সেগুলোই দিতে এসছিল তো এটা সেটা গল্প করতে করতে এত সময় পেরিয়ে গেছে বুঝতেই পারিনি আর আজকে সকালবেলা আমরা চার করছিলাম তো সেটা ভিডিও করতে ভুলে গেছি সকালবেলা বলতে ওই দশটা সাড়ে দশটার দিকে হবে দিদি এসেছিল ঝিল দিদি দিদা আমি বিমলা দি তো আজকে অন্যদিন তো আমি সকাল বেলায় লিকার চা খাই বাট আজকে আমরা দুধ চা খেয়েছিলাম কারণ দুধ ঘরে অনেকগুলো জমে গেছে সেই জন্য আজকে দুধ চা খেলাম অনেকদিন পর তো খুব ভালোও লাগলো দুধ চা খেতে তো যাই হোক তো অনেক অনেক কথা হলো অনেক মজা হলো তো যেটা হয় আর কি দুটো মেয়ে এক জায়গায় হলে যার যার হাজব্যান্ডের ওপর যত শিকায়ত আছে সব আমরা বলতে থাকি তো ওটাই ওটাই বলতে বলতে আমাদের এত বেলা কেটে গেল তো এতদিন ভাবতাম যে মনে হয় আমার হাজব্যান্ডের মধ্যে এটা নেই বা আমার হাজব্যান্ড বোধ হয় এটা মানে এটা কেন নেই ওটা কেন নেই কিন্তু আলটিমেট সবার হাজব্যান্ডের গল্প শুনে শুনে এটাতেই মানে এটা আমাকে বলতে খুব ইচ্ছে করছে হ্যাঁ আমার হাজব্যান্ড কোনো কোনো জায়গায় একটু রুড বিহেভিয়ার করে বা কখনো কখনও চিল্লে দেয় বা কখনো কখনো আমাদের মধ্যে ছোটোখাটো ঝগড়া হয় তো সেগুলো ভীষণ ন্যাচারাল এবং সবার মধ্যে সব জিনিস সিরিয়াসলি থাকে না সবার অনেক মানে কারো না কারো অনেক কিছু কম থাকে কম ইন দ্য সেন্স মানে সব মানুষ তো সমান হয় না না যেমন আমার মধ্যে অনেক কিছু খারাপ দিক আছে অনেক কিছু ভালো দিক আছে এবার আমি তো নিজে বুঝতে পারবো না আমি নিজে ভাববো যে না আমি আমার আমি বোধ হয় পারফেক্ট বাট কোনো লোকই পারফেক্ট হয় না তো ছেলে হোক বা মেয়ে হোক কেউই পারফেক্ট হয় না তো সবার মধ্যে কিছু না কিছু কম বেশি থাকেই তো সে যেটা আমার মধ্যেও আছে আর আমার হাজব্যান্ডের মধ্যেও আছে ইভেন সব হাজব্যান্ডের মধ্যেই থাকে ওয়াইফদের মধ্যেই থাকে বাট সেগুলো তবুও আমাদের ওভারকাম করে একটা সুন্দর সুস্থ ম্যারেড লাইফ লাইফ কাটানোই হচ্ছে একমাত্র লক্ষ্য একমাত্র উদ্দেশ্য তো যাই হোক দুজনে দুদিক দিয়ে ব্যালেন্স করে চললে আই হোক কি ছোটোখাটো ঝামেলা খুটিনাটির মধ্যে দিয়েও আমরা ভালোভাবে লাইফ স্পেন্ড করতে পারবো তো সেটাই করা উচিত সবার আর তো সবার গল্প শুনে মানে লাস্ট মনে হলো যে না আমার হাজব্যান্ডের মধ্যে কিছু কিছু কোয়ালিটিস আছে যেগুলো সিরিয়াসলি না থাকলে বোধহয় খুব খারাপই হতো যেমনটা কি আমার হাজব্যান্ড একদম শো অফ করতে পারে না এই যেমনটা হয় আমি ভিডিও করি ওর সামনে ঠিক একটা আসতে পারে না বা ক্যামেরার সামনেও মানে গুড ফিল হয় না ওর বা কথা বলতে চায় না বা এরকম ধরনের বা অন্য সবার হাজব্যান্ডকে দেখি যে কি সুন্দর করে একসাথে ব্লগ করে আমার হাজব্যান্ড সেটা পারে না বা করতে চায় না বা হোয়াট তো সেই প্রবলেমগুলো আমার মনে হতো কেন করে না কেন পারে না বাট ঠিক আছে যে যেটা পারে না তো সেটা তাকে জোর করে করানো উচিত না কিন্তু আমার মনে হয় যে আস্তে আস্তে দেখতে দেখতে কোনো না কোনো দিন হয়তো ঠিকই ওরকম হবে তো ঠিক আছে ওটা চলবে আর আরও অনেক গুণ আছে যেগুলো মানে আমার হাজব্যান্ড না অনেকটা সংসারী টাইপের সংসারী মানে এই কিভাবে আমি আরেকটু একটু সংসার লাইফটাকে মানে ফিনান্সের দিক দিয়ে হোক বা আরও কিছু আমাকে করতে হবে আরও কিছু আমাকে ফ্যামিলির জন্য করতে হবে হয়তো সেই জন্য আমি সময়টা একটু কম পাই বা চিল্লামিল্লি করি বাট আমার হাজব্যান্ড একদিক দিয়েও অনেক ভালো যে এত কিছু ওর তো প্রচুর পেশার থাকে না তো তার মধ্যে দিয়েও আমাকে সময় দেওয়ার চেষ্টা করে হয়তো আমি রেগে যাই কারণ দশ মিনিটের মধ্যে এসে বলে যে এক্ষুনি রেডি হয়ে নাও এক্ষুনি কোথাও যেতে হবে তো তখন আমি একটু মানে ইরিটেড হয় আমার যে এতো তাড়াতাড়ি আমি কি করে সমস্ত কিছু কমপ্লিট করবো বা আমার অনেক কিছু প্রেশার পরে যায় তখন বাট ঠিক আছে ও তো অনেক কিছু প্রেশার নেয় না তো সেগুলো আমাদের দুজনকেই মানিয়ে নিয়ে চলতে হবে ইভেন সবাইকেই সেটা মানিয়ে নিয়ে চলতে হবে তো এইভাবেই একটা হ্যাপি লাইফ ক্রিয়েট করা যায় তো ঠিক আছে ওটা কোনো ম্যাটার না তো যাই হোক এগুলোই বলার ছিল মানে হাজব্যান্ডের নামে আজকে আমার ভালোবাসা একদম উপড়ে সরি উপচে পড়ছে যেমন মানে কলসির মধ্যে জল ঢালতে থাকলে ঢালতে থাকলে উপচে পড়ে সে একটা ব্যাপার তো সেটাই এটাই শেয়ার করার ছিল এটাই ভালো লাগছে যে না আমার হাজব্যান্ড ভালো ভালো কিছু কিছু দিক দিয়ে সিরিয়াসলি ভালো হ্যাঁ একটা আরও অনেকগুলো যেগুলো গুড নেই ওর যে এই যে যেমন আমি ওর বাবা মায়ের সাথে বাবার সাথে ঠিক একটা কথা বলা হয় না মামুনির সাথে আমি মানে অলমোস্ট রোজকারই ফোন করি কথা বলি বা যা কিছু হয় সবার সাথে কথা টথা বলি বাট ও আমার বাড়িতে যে ফোন করে খোঁজ নেবে বা হয় না সবার জামাইগুলো খুব মানে কেয়ারিং পারসন শ্বশুর শাশুড়ির প্রতিও বাট সেটা আমার হাজব্যান্ড নয় ইভেন কখনো কখনো বাবা মার প্রতিও খুব কেয়ারিং বাট কখনো কখনও শো করতে পারে না সেগুলো বাট ভীষণ কেয়ার করে তো সেরকমই সেগুলো আমি মাঝে মাঝে ভাবি কেন শো করতে পারে না বাট ঠিক আছে শো করার দরকার নেই কিন্তু তুমি কাজটা করো এটাই সব থেকে ভালো জিনিস শো অফ করে কোনো লাভ নেই তো সেটাই ওই জন্য আজকে একটু ভালো লাগছে আমার তো যাই হোক আজকে আমার কিছু রান্নাবান্না নেই আর রান্নাবান্না কিছু করছি না কারণ ওপর থেকে দিদি কালকে দিদিরা মাংস করেছিল আর আমরা পিকনিক গেছিলাম সো দিদি আমাদেরকে কালকে মাটন রেখে দিয়েছিলো তো সেটা সকালে দিয়ে গেছে আর আজকে আমি জাস্ট ভাত রান্না করব মানে রাইস আমাদের ঘরে একটুখানি আছে কালকে রাতে এসে আমি পিকনিক থেকে এসে করেছিলাম না হলে না খুব মাথা যন্ত্রণা করছিল তো কিছু একটা ভারী জিনিস খাওয়ার ছিল তো সেটাই থেকে গেছে একটুখানি বাট আর আবার একটুখানি বানালাম মানে বানাবো তো সেটা করব চাল ভিজিয়ে দিয়েছি হ্যাঁ চাল ভিজিয়ে রেখে তোমরা সবসময় তারপরে তোমার ইয়ে করবে মানে চাল এক দু ঘন্টা ভিজিয়ে রেখে যদি আমরা ভাতটা রান্না করি তাহলে ভাতগুলোর সাইজগুলো একটু বড় বড় হয় আর ভাতটা খেতেও ভালো হয় তো সেটাই আমি করি আর তাড়াতাড়ি হয়ে যায় তো গ্যাসটা একটু কমই পড়ে আমি গ্যাসে যদিও করি না ইন্ডাকশানে করি তো ওটা তাড়াতাড়ি হয়ে যায় তো সেটা একটা খুব ভালো জিনিস আর তো দিদি আবার বোধ হয় কিছু একটা ইয়ে আনবে তো সেটা দিয়ে আমাদের আজকে খাওয়া হয়ে যাবে আর আমাদের একটু মাছের ঝোল ফোল আছে সেগুলো দিয়ে হয়ে যাবে খাওয়া তো সেই জন্য আর কোনো রান্নাবান্না নেই খুব মজা লাগছে আজকে রান্না নেই বলে আমার কিন্তু কিন্তু রাতে আমাকে আবার আটা মাখতে হবে আটা মাখতে আমার রীতিমতো চোখ দিয়ে জল বেরিয়ে যায় ভালো লাগে না একদম তো আমি ফ্লিপকার্ট থেকে আমি অনেক দিন ভাবছিলাম যে একটা ডো মেকার নেব বাট ডো মেকার আমি শুনেছি অনেকের কাছে ভালো না ভালো না বাট তবুও আমাকে মানে ফার্স্টে আমার আটা মাখাটা এত বিরক্ত লাগে তো আমি ভাবলাম যে একটুখানি ডোটা যদি হয়েই যায় তারপরে না হয় একটুখানি আর একটু দিয়ে ভালো করে নিজে মেখে নেব তো সেই জন্য একটা ডো মেকার আমি অর্ডার করেই ফেলেছি তো সেটা আসলে মানে তাড়াতাড়ি এলে আমার খুব ভালো হয় তো যাই হোক একটু কষ্টটা কমবে আর আর কি আর কিছু না তো যাই হোক আরও কিছু নায়িকাতে অর্ডার করেছি সেগুলো আসবে লিপস্টিক মানে দেখছিলাম কিছু লিপস্টিক ইয়েতে রিভিউ দেখছিলাম ভালো লাগলো তো নিয়েছি জানি না কালার কেমন হবে আর সত্যি কথা বলতে আমি এতটা অবছল মানে নিজের লিপস্টিক বলো বা আদার্স জিনিস বলো কোথায় রাখি না আমি পুরো হারিয়ে ফেলি কারণ এখানে তো আমাদের কোনো মানে ওই কি বলে আয়নার সাথে যেটা থাকে কি বলে ওটাকে আমি জানি না হ্যাঁ যাই হোক ওটা কোনো বক্সের সাথে বড় মিরার লাগানোর কিছু নেই যার মধ্যে আমি আরামসে সাজিয়ে কিছু রাখতে পারবো তো সেই জন্য একটু প্রবলেম হয়ে যায় এদিকে একটা ওদিকে একটা হয়ে যায় তো যার জন্য খুব চাপ হয়ে যায় তো যাই হোক এবার রাখতে হবে গুছিয়ে ভাবছি কিছু একটা কিনবো তো দেখা যাক কি কেনা যায় তো এখানে আমি বসিয়ে দিয়েছি ভাত ইন্ডাস্ট্রি আর এখানে কেটে রেখেছি বেগুন পিস পিস করে এগুলো আমি রাতে বানাবো এখন আর করব না কারণ এখন ভাতের সাথে খাবো না ডাল বানায় নি যেহেতু আর এটা আমি রাতের জন্য একটা সবজি করে নিচ্ছি এটা হচ্ছে গাজর বিনস আর পেঁয়াজ কলি যেটা খাওয়া মানে একটা হেলদি খাবার তো এটা আমরা এইভাবে ভেজে নিই এটা রুটির সাথে খুব ভালো একটা খাবার তোমরাও ট্রাই করতে পারো ভালো লাগে সেটা হ্যাঁ এখানে দিদি দিয়েছে এটা মাটন কালকে বলছিলাম যেটা দেবে আর এটা দিয়েছে কি বাইন মাছ আমি জানি না বাইন মাছটা কি তো সেই জন্যে আমি আর আজকে কিছু রান্না করিনি আর গিজার চালিয়ে দিয়েছি এতক্ষণে গরম হয়ে গেছে চলো আমি যাই বাবা তাড়াতাড়ি করে স্নানটা করে নিই তো অলরেডি আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওগুলো দিয়েই খেলাম তো অনেক খাওয়া হয়ে গেছে বাট তবুও খাওয়ার পর আমার কিছু একটা চাই মানে ফল টল কিছু একটা খাই আমি খাওয়ার পর তো আমি এবারে ফল নিয়ে বসেছি আর অভিষেক তো এখনও বাড়ি আসেনি অভিষেক কখন আসবে জানি না বললেও কিছু বাইকের কাজ ফাজ করছে মানে করাচ্ছে কাজ কারণ ও হচ্ছে আমাদের দুর্গাপুর থেকে এবারে বাইকটা নিয়ে এসছে মানে ট্রেনে করে পাঠিয়ে দিয়েছিলো তো বাইক চলে এসছে সেগুলোরই কাজ করাচ্ছে একটু ডিস্টার্ব করছে বাইকটা আর আমি এখন ফল নিয়ে বসেছি আর তার সাথে আমি এখানে এই যে বাংলাদেশের নাটক চলছে যেটা আমি দেখতে খুব ভালোবাসি মানে মাঝে মাঝে দেখি ওরকমভাবে না জাস্ট চালিয়ে রাখি চলতে থাকে আমি আমার কাজকর্ম করি এটাই আর দেখে দেখাই কত ফল নিয়ে বসেছি বাট ফলটা আমি একা খাবো না হ্যাঁ তো অভিষেকের জন্য রেখে দেবো সেই জন্য এতটা নিয়ে বসেছি আর নষ্ট হয়ে যাবে না খেলে সেই জন্যই বসেছি তো তোমাদের দেখিয়ে দিই কী কী ফল খাচ্ছি আজকে কাজে কালকে একটু খারাপ ঠিক আছে তুমি তো ভালো এখন রাখো কাজে আছি পরে কিন্তু বকা দিবে ঠিক আছে তোমরা দেখলে নিশ্চয়ই আর এখানে বেদানা পুরোটা এখনো ছাড়ানো হয়নি ছাড়ি ছাড়ি খাবো এটা একটা কমলা লেবু নিয়েছি মানে একটা বাজে কমলা লেবু নিয়ে এসেছিলো অভিষেক সেটা আগে শেষ করছি আর পেশেন্টরা এখানকার পেশেন্টরা খুব ভালো একটা কমলা লেবু দিয়েছিলো যেটা আমাদের যেটাও খাওয়া হয়ে গেছে আর এই যে এখানে কালো আঙ্গুর তো এটা আমি খেতে খুব ভালোবাসি হুম যাই হোক তো আমি এবার টুকটুক করে খেয়ে নিই একটু করে হ্যাঁ না অভিশা কখন আসবে যখন আসবে তখন খেতে দেবো কি আর করা যাবে হ্যাঁ এই যে বাড়িতে এসেছে এবারে গাঁদা ইয়ে কি মজার এই ব্যাগটা কি আছে ডিফ কোর্টে কোর্ট তোমার এইটা তো বললে না যে তোমার জিনিস আছে কিছু সুন্দর তো বললে যে আমার জন্যই জিনিস আছে হুম এই তো কোট জহর কোট টাইপের দেখতে হ্যাঁ ভালো অন্য কালার হয়েছে ভালোই হয়েছে আমাদের তো কালো আছে আর এটা কি ধর আগেও এক গাদা দিয়েছে খাওয়াই হলো বাবা হ্যাঁ এটা আগেও দিয়েছে ঘরে অনেক পড়ে আছে রেখে লাভ নেই তোমার হাত ফাত সব কালো হয়ে গেছে পুরো পুড়ে অভিষু তুই যে আমাকে রেখে রেখে চলে যাস তোর কি কোনো দুঃখ হয় না রে এখন টাইম নাই ও সত্যি বলছিস ক্রিম মাখছে এখান থেকে এটার খুব বাজে অবস্থা হ্যাঁ এটার দিকে তাকিয়ে কোনো লাভ নেই কারণ ও এত জিনিস নিয়ে আসে যে আমি এটা গুছিয়ে রাখতে পারি না আর সত্যি কথা বলতে আমার ঘরে এমন কিছু গোছানোর জিনিসও নেই সেই জন্য গুছিয়ে রাখা আমার কাছে পসিবল নয় আর এই যে বেডের হালাত করে দিয়ে গেল এটা জাস্ট দশ মিনিট ছিল তাতেই এই হালাত করে দিয়ে গেল ঠিক আছে এখন আবার আমাকে এগুলো গোছাতে হবে আর এখানে একটা নাইকার প্রোডাক্ট চলে এসছে যেটা আমি পরের ভিডিওতে দেব এখন আর করবো না আর এই যে দেখো মাখার অবস্থা নিজের কোনো যত্ন নেয় না পুরো কেলো হয়ে গেছে জলপাইগুড়িতে এসে তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করবে এখনকার জন্য এটা টাবা বাই লাভ ইউ